মধ্যরাতে হঠাৎই ভারত চীন সীমান্তে চলল গুলির লড়াই। ভারত এবং চীনের তরফ থেকে গুলি চালানো হয়েছে এমনটাই খবর উঠে আসছে। ইন্ডিয়া টুডেতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সেখানে জানানো হয়েছে ফায়ারিং হয়েছে সীমান্তে, অর্থাৎ সীমান্তের পরিস্থিতি একেবারেই ঠিক নেই। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে ওয়ার্নিং শট বলে দাবি করা হচ্ছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর গতকালই জানিয়েছিলেন সীমান্তে পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক, কারণ এপ্রিল মাস থেকে একে অপরের বিরুদ্ধে চোখ রাঙিয়ে বসেছিল ভারত ও চীন। তারপরই মধ্যরাতে ভারত প্রত্যাঘাত করে, অর্থাৎ চীন তারা একেবারেই বুঝতে পারেনি রাতের দিকে ভারত ওঁত পেতে থাকবে। ভারতীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে চীনা বাহিনী, তখনই রীতিমতো গুলির জবাব দেয়। বিপরীত দিকে চীনের দাবি ভারতীয় সেনারাই এলএসি অতিক্রম করে আসার চেষ্টা করেছিল। ট্যাবলয়েড সংবাদপত্র গ্লোবাল টাইমস তারা বলেছে প্যাংগং লেকের দক্ষিণ তীরে সেখানে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছে ভারতীয় সেনারা। ভারতের তরফ থেকে প্রথমে গুলি চালানো হয়, তারপরই প্রত্যাঘাত করে চীন। যদিও কি প্রত্যাঘাত ছিল সেটি স্পষ্টভাবে তারা জানাতে পারেনি, তবে রাতের দিকে অন্ধকারের সুযোগ নিয়ে চীন যেভাবে ভারতে ঢোকার চেষ্টা করেছে তার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনারা। কিন্তু সেখানে আদতেও কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে যথেষ্টই ধোঁয়াশা রয়েছে। যদিও সরকারি তরফ থেকে এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম বক্তব্য আসেনি। Thank you.